গাইস এটা হচ্ছে ডিজিটেকের 005 মডিউলের 3 অ্যাক্সিস গিম্বেল আর এটা এসে গেছে আমাদের কাছে এখন আজকে আমরা এটাকে রিভিউ দেব আর এর ফিচারগুলোর ব্যাপারে আমরা দেখাবো যে কিভাবে এটা কাজ করে না করে ডিজিটেকের ডিএসজি 005 মডিউলের গিম্বেল আর এটা আমাদের কাছে চলে এসেছে আজকে আমরা এটার ফুল রিভিউ দেব আর আনবক্সিং আপনারা দেখে নিয়েছেন এর মধ্যে আর কি কি কম্পোনেন্ট আছে এর মধ্যে এটা একটা ট্রাইপড দেওয়া ছিল যেটা দিয়ে আপনার এর পেছনে মাউন্ট করতে পারবেন এইভাবে কিছু এবার ট্রাইপডের কাজ করতে পারে এর সঙ্গে দিয়েছিল একটা চার্জিং কেবেল একটা এটা কিছুতে আটকানোর জন্য আর এর সঙ্গে একটা ফিতে ছিল যেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না ও না গাইস এখানে আছে তো আজকে আমরা এটার ফিচারগুলো আপনাকে দেখাবো গাইস এবার এটা আমরা মোবাইল মাউন্ট করে দেখাবো মোবাইল মাউন্ট করার জন্য সিম্পলি এটাকে টানতে হবে একটুখানি এটার জন্য এইভাবে আর খেয়াল রাখবেন যেন এই স্লটটাই আপনাদের মোবাইলটা যেন ভালোভাবে ঢুকে যায় এইভাবে এরপর এটাকে আনলক করতে হবে এটাকে এইভাবে করলে এটা ঘুরে যায় আর খেয়াল রাখবেন যে মোবাইলটা স্টেবল থাকে আপনার স্টেবল করার জন্য পেছনে একটা ছোট পাড়া নব দেওয়া থাকে এটা লুজ করে আপনি আপনার মোবাইলের ওয়েট মতো এটাকে স্টেবল করতে পারবেন এই দেখুন আমার মোবাইল অনেকটা স্টেবল হয়ে গেছে পুরোপুরি এতটা স্টেবল হওয়ার পর কিছুটা আপনাকে এটা অন করতে হবে এটাকে লং প্রেস করে রাখবে পাওয়ার বাটন গিম্বেল অন হয়ে গেল এরপরে যেখানে পরের ফিচার হচ্ছে এই বাটনের মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আসলে জয়স্টিক এটা এদিক করলে এটা এদিকে যাবে আর এদিকে করলে এটা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন আর এটা পুরো আপনার 330 ডিগ্রি কভার হবে পুরোটাই ভাবে আর এর পরের মোড হচ্ছে এখানে একটা মোড বাটন দেখতে পারবেন এটাকে যদি ডবল ট্যাপ করেন তো এটা আবার ডিসেন্টার হয়ে যাবে ধরুন এটা এরকম করার আছে এটা ডবল ট্যাপ করলাম তো এটা আবার সোজা হয়ে যাবে সেকেন্ড মোড হচ্ছে আপনারা যদি এই মোড বাটনটা একবার প্রেস করেন এটা লক হয়ে যাবে অল অ্যাক্সিস লক বলে একে এরপর এটা কত এরকম 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 কিছু করবেন ক্যামেরা একদিকেই ফোকাস করে থাকবে এটাকে সরানোর জন্য আবার মোড বাটনটা প্রেস করবেন এটা আবার আগের মতো হয়ে যাবে তিন নম্বর মোড হচ্ছে ভার্টিক্যাল টু হরাইজন্টাল ফোনটা এখন হরাইজন্টাল মোডে আছে এটাকে এইভাবে নিয়ে যদি তিনবার মোড বাটনটাকে প্রেস করেন এটা ভার্টিক্যাল মোডে চলে যাবে এইভাবে তারপরে আপনারা যেরকম শুটিং করতে পারবেন এটাকে আবার হরাইজন্টালে আনতে গেলে তিনবার আবার প্রেস করুন এটা আবার হরাইজন্টালে চলে আসবে এরপরে এতে কিছু বাটন আছে এটা হচ্ছে জুম ইন আর জুম আউটের বাটন আর এর পেছনে আছে শাটার বাটন এটা দিয়ে আপনারা ক্লিক করতে পারবেন আর এদিকে আছে ইউএসবি চার্জিংয়ের জন্য এটা গিম্বেলটাকে চার্জ করার জন্য আর আপনারা যদি ইমার্জেন্সিতে ফোনে চার্জ না থাকে তো আপনারা ফোনও চার্জ করতে পারবে এটা দিয়ে এর বাকি ফিচারগুলো অ্যাক্সেস করার জন্য আপনাদেরকে এই অ্যাপ নিতে হবে এই অ্যাপটা আপনারা এই কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারেন না হলে প্লে স্টোরে সার্চ মারবেন গিম্বল প্রো 2 বলে দেখুন এর অ্যাপটা কিছু এরকম লোগো আছে গিম্বল প্রো 2 এর নাম এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে কিছু অ্যাক্সেস চাইবে সব অ্যালাউ করে দেবেন তারপর কনফার্ম দেবেন তারপর এখানে দেখুন স্ক্যানিং হচ্ছে এই যে একটা নাম আসলো জিপে 5 এটা টিপবে কানেকশনের জন্য লোডিং কানেক্টিং হচ্ছে এ দেখুন কানেক্টেড রাইট চিহ্ন দেখাচ্ছে এবার ইন্টার ক্যামেরা টিপবেন এই যে ক্যামেরা এসে গেল এর মধ্যে আপনারা সব সেটিং পাবেন ক্যামেরার সেটিং যা যা থাকে এবার এটা আপনার ক্যামেরার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে গিম্বেলের কিছু ফিচার এতে প্যানোরামা আছে 360 এটা যদি আপনারা টেপেন শাটার বাটন দিয়ে পেছনের এটা তাহলে একটা 330 শট নেবে অটোমেটিক এরপরে একটা আছে এই যে
330 পর একটা ফুল ওয়াল এর নাম আমি এটাই বলি। এটার কাজ দেখে নিন, এটা এই দিকের পুরো পোরশনটার ভিডিও ফটো নেবে। এর মধ্যে আমার সবচেয়ে বেস্ট ফিচার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফেস ট্র্যাকিং। এখন আমার ফেসে এটা লক করা আছে, আমি যেদিকে যাব গিম্বেলটাও সেদিকে চলবে। আমি যদি এদিকে যাই গিম্বেলটা এদিকে যাবে, আমি যদি যেদিকে যাব গিম্বেলটাও সেইভাবে মুভমেন্ট করবে। গাইস, আজকে যদি এই আনবক্সিং আর রিভিউ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আর যদি এরকমই ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।